হাজার দূরে যেগুলো পিছনে আছে ওগুলো সব হেঁটে হেঁটে ঘুরতে হবে, ওগুলো সব টোটো তো তৈরি করতে আসো, হবে। ভিতরে আসো না একটু। ভিতরে আমি যাবো, আচ্ছা যাবো। তো বন্ধু, একটা হাজারদুয়ারির জায়গা, তো এখানে যে বিষয়টা আমি শুনতে পেয়েছি যে এখানে ছোট ছোট বাচ্চাদের যে কলিজা কেটে খাওয়া হতো, ঠিক আছে? তো সেই জায়গাটা তার যে মানুষটা খেত, তো এখানে তার সমাধিও দেওয়া আছে। তো সেই জায়গাটা পুরো একটা একটু ঘুরিয়ে দেখাবো, চলুন। তো সমাধিটা কোথায় দেওয়া আছে অ্যাকচুয়ালি আমি পুরোটা জানি না, আর আমি দেখাতেও পারছি না, তবে জায়গাটা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর অ্যাকচুয়ালি এর মধ্যে কিছু আছে কিনা, তো আমি আগে উপর ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি, পরে পুরো জায়গাটা দেখাবো। তো দেখুন, রাজা সিরাজদৌল্লার আমলে যে এত সুন্দর একটা ওনার যে রাজত্ব চালাতো, সেই রাজত্বর যে একটা নিদর্শন আজও পর্যন্ত, যে এই যুগে আজ মানে কত বছর হয়ে গেছে, কত শো বছর হয়ে গেছে, তো এটা আমি বলতে পারবো না, কিন্তু তার যে আজও সে নিদর্শনগুলো এত সুন্দরভাবে চারিদিক মানে আমাদের এই সরকার যে এত সুন্দরভাবে গুছিয়ে রেখেছে যে মানুষকে দেখানোর জন্য, তার একটা স্মৃতি এই দেখুন। তো মুর্শিদাবাদে অ্যাকচুয়ালি এসছি, আমি কিছুই জানি না কোথায় কি আছে, তবে ঘুরিয়ে দেখানোর জন্য, তো এখানে ঘুরিয়ে দেখানোর জন্য এখানে যে টোটো দাদারা আছে, অটো দাদা, অটো না টোটো দাদারা আছে, এনারা সবকিছু ঘুরিয়ে দেখায়, আর একটা অ্যামাউন্ট দাদারা বলে, সেই অ্যামাউন্টটা নিয়ে আপনাকে সব দেখাতে হবে। দেখুন জায়গাটা, তো অ্যাকচুয়ালি আমার ইতিহাস সম্পর্কে অত ধারণা নেই, তবে এখানেই সেই ছোট ছোট বাচ্চাদের যে কলিজা, সেটা যে মানুষটা রান্না করে খেত তাকেই সমাধি দেওয়া আছে, তা সেই জায়গাটা এই যে। তো দেখুন, তো উপর সাইডটা অ্যাকচুয়ালি দেখানো হয়ে গেছে, এবার ভিতর সাইডটা একটু দেখাবো। তো চলুন নিচের সাইডটা, অ্যাকচুয়ালি একবার এসে আপনি বুঝতে পারবেন না, আপনাকে দু তিনবার আসতে হবে, তারপরে আপনি বুঝতে পারবেন যে কোথায় কি আছে, ঠিক আছে? তো একবারে হয়তো আপনি পুরো মুর্শিদাবাদের যে জায়গা পুরোটা কমপ্লিট করতে পারবেন না। তো আমি যে দাদা আমাকে অ্যাকচুয়ালি টোটোতে গাইড করছে, উনি অ্যাকচুয়ালি আমার কাছে টাকাটা চেয়েছিল 350 টাকা, তা আমি কমিয়ে সেটা 150 টাকা করেছি, তবে কিছু জায়গা দেখাবে কিছু জায়গা দেখাবে না, তো পুরোটা হয়তো দেখাবে না। তো দেখা যাক, জানি না ভিতরে কি আছে, তবে একটু ভিতরে ঘুরে দেখার চেষ্টা করব। তো চলুন, প্রবেশ পথটা হয়তো ভিতরে যাবার কোনো একটা ব্যবস্থা আছে কিনা, কি জানি, সঠিক জানি না, তো দেখি তো কোথায়। তো এখানে দেখা যাচ্ছে অনেক সাইকেল, হয়তো এখানে অনেক কাজের লোক রাখা আছে, তো তারা কাজ করে, তাদের জিনিসপত্র রাখা আছে, ঠিক আছে? তা যে তাজা মানুষের যে কলিজাটা খেত, তো তাজা মানুষের যে কলিজাটা খেত সেই সেই জায়গাটাই যে মানুষটা খেত তারই সমাধি তো এখানে দেওয়া আছে। তো কোথায় দেওয়া আছে অ্যাকচুয়ালি ওটা আমি বলতে পারছি না, তবে ভিডিওটা কিন্তু অনেক বড় হবে, ঠিক আছে? তো ভিডিওটা অনেক বড় হবে, তো প্লিজ ভিডিওটা দেখো, আর ভিডিওটা দেখে বুঝতে পারবে, মুর্শিদাবাদ সম্পর্কে জানতে পারবে, আর মুর্শিদাবাদের কোথায় কি আছে সেই জিনিসটাও আমি দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে? তো একটা সাইড কেবল কমপ্লিট হলো,
দেখো বন্ধু হ্যাঁ যাবো একটু এই দেখুন মেইন গেটটা হাজারদুয়ারি হাজারদুয়ারির মেইন গেট মানে কি আছে এই মুর্শিদাবাদের মেইন গেট রেল স্টেশনের ঠিক আছে তো এখন যাচ্ছি এটিএম এ অ্যাকচুয়ালি আমার কাছে যা টাকা নিয়েছে আমি তো জানি না কেমন লাগবে যাবো একটু পরে তো আগে এটিএম থেকে কিছু তুলে নি তারপর দেখছি হাই তা এবার মির্জাপুরের যে গেটটা তো সেখানে ঘুরে আমাদের দেখা হয়ে গেছে তো এইবার আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি এবার যাচ্ছি ও দাদা আরও কিছু জায়গা নিয়ে যাবে তো যে যেখানে 1100 সমাধি দেওয়া আছে তো ওখানে অ্যাকচুয়ালি এখন একজন একজন বংশ এই রাজা সিরাজদৌল্লারই এক বংশধর মারা গিয়েছে তো তার জন্য আমি সেই জায়গাটা এখন প্রবেশ করতে পারিনি ওই দাদাটা বললো যে তুমি কিছুটা কিছুটা পরে দেখো তো এটাই গেটটাই শুধু পড়ে আছে আর কিছু নেই ভিতরে শুধু দেখালাম ভিতরে ওই জিনিসগুলো নিয়ে আছে তো ঠিক আছে তো চলুন হয়ে গেছে কমপ্লিট দেখুন দাদাটা অপেক্ষা করছে তো দাদাটা অপেক্ষা করছে দাদাটা সাথে অ্যাকচুয়ালি মুর্শিদাবাদের সাথে এত পুরনো পুরনো ঐতিহাসিক স্মৃতি জড়িয়ে আছে যে অন্য কোনো ইসের সাথে এত পুরনো ঐতিহাসিক স্মৃতি জড়িয়ে নেই আর এই স্মৃতিগুলো একমাত্র রাজা সিরাজদৌল্লা আর মির্জাপুর এই দুজনের জন্যই এই স্মৃতিগুলো আজ এখানে জড়িয়ে আছে আর রাজা সিরাজদৌল্লা এমনই একজন মানুষ ছিলেন যে বাংলাকে এরকমভাবে মুর্শিদাবাদ থেকে পরিচালনা করতেন যে পুজো রাজত পুরো বাংলাটাকে নিজের মতন করে চালাতেন কিন্তু যে মির্জাপুর ছিল অ্যাকচুয়ালি ইংরেজদের সাথে ইংরেজদের সহযোগিতা বা ইংরেজদের সহযোগিতা করে অ্যাকচুয়ালি ওনাকে চক্রান্ত করে ওনার থেকে রাজত্ব ছিনে নেওয়া হয়েছিল বা কেড়ে নেওয়া হয়েছিল আর অ্যাকচুয়ালি তারপর থেকে ওনাকে মেরে দেওয়া হয়েছিল তো সেই তার যে স্মৃতিগুলো এখনো রয়েছে সেইগুলো আমি ঘুরে দেখানোর চেষ্টা করছি তো আমার ভিডিওটা দেখবে অনেক কিছু দেখতে পাবে অনেক কিছু বিষয়ে জানতে পাবে তো আমি সেই ফেলেই ভিডিওটা করার চেষ্টা করছি অ্যাকচুয়ালি বন্ধুরা মুর্শিদাবাদের যে মেন জায়গা যাকে বলে হাজারদুয়ারি সেই হাজারদুয়ারির মেন জায়গাটা চলে এসেছি তো তো চলুন একবার ঘুরে দেখা যাক বুঝতে পেরেছেন হ্যাঁ কি বলছি ভালো করে শুনুন হ্যাঁ বলুন এই 18টি নবাব মুর্শিদাবাদের নবাবি করেছিল তাদের ব্যবহৃত জিনিস দুষ্প্রাপ্য লিপি নাটক নভেল ড্রয়িং আজকে এই প্যালেসটার ভেতরে আপনি দেখবেন বুঝতে পেরেছেন ভেতরে জোরে কথা বলা কোনো জিনিসে হাত দেওয়া ছবি তোলা নিষেধ এই জন্য গাইড যে আপনাকে দেখাবে একটু ডিস্টেন্স বজায় রেখে বুঝতে পারছি এটা রেকর্ডিং করা যাবে না কিন্তু স্যার ক্লোজ করে দিন তা বন্ধুরা এটা হচ্ছে জগৎ শেঠ যিনি ছিলেন সেই জগৎ শেঠের যে মিউজিয়াম ছিল সেই মিউজিয়ামটা হচ্ছে এটা তো এই মিউজিয়ামটা দেখাতে এসেছে তো এখানেও ঘুরে দেখতে 20 টাকা টিকিট আপনাকে কাটতে হবে তো চলো আমরা টিকিটটা কেটে নিই আর জায়গাটা একটু ঘুরে দেখে নিই অ্যাকচুয়ালি আমার মোবাইলটার উপর জল পড়ে গিয়েছিল খেতে গিয়ে তো যার জন্য এটা করতে পারিনি তো চলো আগে
টিকিটটা কেটে নি। অ্যাকচুয়ালি এই প্যালেসের মধ্যে ভিডিও করা বারণ আছে, যার জন্য প্যালেসের মধ্যে অনেক কিছু দেখার ছিল, সে জিনিসটা আমি আপনাদের দেখাতে পারলাম না। তো ছবি যেহেতু নিষেধ, সরকারের থেকেই পারমিশন দেওয়া নেই, তো ওই জন্য ভিডিও, কারণ এখানে রানী বা রাজার যেসব স্মৃতিগুলো না আছে বা রাজা রানী যেসব জিনিসপত্র ব্যবহার করতো, তো এই এই প্যালেসটাতে সব কিছু ছিল সেটা, তো সে জিনিসটা আমি আপনাদের দেখাতে পারলাম না, কারণ এটা আমাদের সম্ভব হয়ে উঠলো না। এই প্যালেসটাতে সবকিছু আছে, তো এই জন্য আমি আর দেখাতে পারলাম না প্যালেসটাই কোথায় কি আছে, নাই তো অবশ্যই দেখাতাম। এর মধ্যে অনেক কিছু দেখার ছিল, কিন্তু যেগুলো না আমি সম্ভব হলো না দেখানোর, যে যখনই আমি ক্যামেরাটা নিয়ে ভিতরে ঢুকলাম তখনই প্রথম আমাকে বারণ করে দিল যে ক্যামেরাটা বন্ধ করে দেবে, ক্যামেরাটা চালু রাখবে না, তো ওই জন্য আমাকে বাধ্য হয়ে ক্যামেরাটা বন্ধ করতে হলো, তো ক্যামেরাটা ওই জন্য আমি বন্ধ করে দিলাম। এই প্যালেসটার মধ্যে রাজা বা রানী বা রাজা রানীর যেসব ঘনিষ্ঠ লোক ছিল, তারা যেসব জিনিসপত্রগুলো ব্যবহার করতো, তো সেসব জিনিসগুলো নিয়ে এর মধ্যে ছিল, সেগুলো সেইগুলো দেখানোর চেষ্টা আমি অনেক রিকোয়েস্ট করলাম, কিন্তু তবুও বললো যে না, এটা সম্ভব না। আর ওখানে অ্যাকচুয়ালি লেখাই রয়েছে যে এর মধ্যে কোনো ভিডিও ক্যামেরা বা ছবি তোলা যাবে না, ওই জন্য আমি অ্যাকচুয়ালি করতে পারলাম না। তো দেখুন এই আর একটা, তো এখানেও কিছু স্মৃতি রাখা আছে, দেখুন স্মৃতিগুলো সেই সময় যে এত সুন্দর স্মৃতিগুলো এখনো কিছু একদম নষ্ট হয়নি, কিচ্ছু নষ্ট হয়নি, যেভাবে রাখা ছিল ঠিক সেইভাবে রয়েছে জিনিসপত্রগুলো, কিচ্ছু খারাপ হয়নি, শুধু একটু যত্ন করে রাখা আছে, তাছাড়া কিছুই এখানে খারাপ হওয়ার কিছুই নেই। পিছনে অনেক পুরনো কিছু আছে, তো সেসবগুলো দেখানো সম্ভব না, ঠিক আছে। তো এইগুলো আবার নতুন করে তৈরি করা হচ্ছে, পিছনে হয়তো পুরনো কোনো স্মৃতি আছে, তো সেগুলো দেখাতে পারছি না। তো দেখি এই সাইডটি কি আছে, কিছু আছে নাকি বলতে পারছি না, তো দেখা যাক কি আছে।
এই সাইডে আর কিছু দেখতে পাচ্ছি না, শুধু দেখি দিকে অ্যাকচুয়ালি এখানে কেউ থাকে কি না তা তো বুঝতে পারছি না, যেতেও ভয় করছে। ও হ্যাঁ, ওই মন্দিরটা অ্যাকচুয়ালি যে মন্দিরটাই দেখেছি সেই মন্দিরটা অ্যাকচুয়ালি, আর কিছু এখানে দেখার নেই, পুরো কমপ্লিট হয়ে গেছে। তো ভাই ভিডিওগুলো অনেক কষ্ট করে বানাচ্ছি, প্লিজ অ্যাকচুয়ালি টাইম হয় না এই কাজের, সপ্তাহে যখন একটা ছুটি পাই সেই ছুটিটা আমি বসে থাকি না, অনেক কষ্ট করে স্মৃতিগুলো আপনাদের দেখানোর জন্য অনেক চেষ্টা করে এইগুলো ভিডিওগুলো বানাই। তো প্রত্যেক সপ্তাহে যখন একটা ছুটি পাই সেই ছুটিটা আমি একদম লস করি না, কোথাও না কোথাও গিয়ে কিছু আপনাদের দেখানোর চেষ্টা করি। তো এগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে, তো এবার বেরিয়ে যাব, আবার অন্য অন্য জায়গাটাই যাব। অনেকটা টাইমের ব্যাপার এখানে অ্যাকচুয়ালি, মুর্শিদাবাদ আসতে গেলে অল্প টাইম হাতে করে নিয়ে আসলে হবে না, কিছুটা টাইম তোমাকে হাতে করে নিয়ে আসতে হবে যাতে তুমি পুরো জায়গাটা ঘুরে দেখতে পারো। তো এখানে এই গুসাই আছে প্রবেশ কি, এতে তো ভিতরে তো ঢোকানো যাবে না, মানে ঠাকুর আছে কি আছে ওখানে মন্দির না, এই মন্দিরটাই ও মন্দিরটা তো কেবল মানে ঢুকেছি এই সাইডে, এই ও হ্যাঁ মন্দিরটাই দেখো ঢুকেছি, ওই সাইডটা গেট আছে না মন্দিরটাই ঢুকার জন্য, হ্যাঁ ঢুকেছি হ্যাঁ। টিকিট কাটার জন্য যাচ্ছি টিকিট কাউন্টারে, টিকিটটা কেটে নি, কেটে নিয়ে কত নেবে জানি না, তবে এদিকে একটা লালগুলা দাঁড়িয়ে আছে কিন্তু লালগুলাটাই সিট দেখতে পাচ্ছি না, তবে এক্সপ্রেসের টিকিটটা কাটবো, এই কারণে কাটবো যাতে আমি তাড়াতাড়ি পৌঁছাই যেতে পারি, আবার তাড়াতাড়ি চলে আসতে পারি। এখানে সিট খালিই ছিল একদম, বিষয়টা অসুবিধে ছিল না, কিন্তু ট্রেনটা ছেড়ে দিয়েছে, ঠিক আছে আমি যদি একটু আগে আসতাম তাহলে ট্রেনটা পেয়ে যেতাম। অ্যাকচুয়ালি এটা লক্ষ্মীনারায়ণ মন্দির, তো ঠাকুরজি আছেন এখানে, তো ঠাকুরজি আপনি কোথা থেকে এসেছেন, মানে আপনার এখানেই বাড়ি নাকি অন্য কোথাও থেকে আপনি? আমরা বাড়ি উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ না, গাজীপুর জেলা। তো এই ঠাকুর আমাদের এই ঠাকুর আছে এখানে, এখানে পূজো আশ্রা করে, উত্তরপ্রদেশের বাড়ি, উত্তরপ্রদেশ কোথায়? গাজীপুর জেলা। গাজীপুর জেলা, তো দেখুন ঠাকুর মশাই অনেকদিন ধরে আছেন তো না এখানে, তো ঠাকুর মশাই অনেকদিন ধরে আছে আর এখানে পূজো আশ্রা করে এই ঠাকুর দেবতাদের, এই দেখুন দেখুন। অ্যাকচুয়ালি এত সুন্দর করে পুরনো স্মৃতিগুলো যত্ন করে রাখা আছে, আর 500 সাল হয়ে গেল পুরনো, কত 500 সাল পুরনো এইসব স্মৃতিগুলো, আর অ্যাকচুয়ালি এইসব গুলো তো গুছিয়ে রাখা সবার দ্বারা সম্ভব না, অ্যাকচুয়ালি ঠাকুর মশাইদের জন্য এইসব সম্ভব হয়েছে, আর এর সাথে এই জায়গার সরকার বা এইসব জায়গার যে প্রশাসন আছে তাদের দ্বারা এইসব সব পরিচালনা, তো সত্যি জিনিসগুলো এখনো এত সুন্দরভাবে রাখা আছে। ও অ্যাকচুয়ালি এটা আশ্রম বাড়ি, ঠাকুরমশাই বলতে যাচ্ছে এটা আশ্রম বাড়ি, তো মহন্ত থাকে ঠিক আছে দেখি মহন্ত আর। তো চলো এবার আবার নেক্সট অন্য জায়গা। প্রবেশ করতে পারবেন, আর এটাকে অ্যাকচুয়ালি নসিপুর আখড়া বলে, তো এখানে আছে 80 টাকা দামের, 80 টাকা দামের ব্রিটিশ আমলের যে রথ সেটা, সে রথটা এই যে ঠিক আছে এই যে সেই রথটা, এটা ব্রিটিশ আমলের 80 টাকায় এই রথটা তৈরি করা ছিল, তো সেই রথটা এই যে,
তো এখানে বিভিন্ন ব্রিটিশ আমলের বা রাজা সিরাজদৌলা বা মির্জাফরের আমলের বিভিন্ন আসবাবপত্র এখানে এখানেই পাওয়া যায় আর দেখতে পাওয়া যায়। তো এখানে ঢুকতে গেলে আপনাকে প্রথমে 20 টাকা দিয়ে টিকিট কাটতে হবে, টিকিট কাটার পরে তারপরে আপনাকে এই জায়গাটা ঢুকে পুরো দেখতে হবে, ঠিক আছে। তো চলো জায়গাটা একটু দেখিয়ে নিই। তো দেখুন গেটটা, এই হচ্ছে মেন গেট। এই গেটটা দেখে মনে হচ্ছে এই গেটটা ব্রিটিশ আমলে না, অ্যাকচুয়ালি গেটটা নতুন তৈরি করা হয়েছে, গেটটা অ্যাকচুয়ালি নতুন তৈরি করা হয়েছে। তা এবার মির্জাফরের যে গেটটা, তো সেখানে ঘুরে আমাদের দেখা হয়ে গেছে। তো এইবার আমরা যাচ্ছি, অ্যাকচুয়ালি এবার যাচ্ছি ও দাদা আরো কিছু জায়গা নিয়ে যাবে। তো যে যেখানে 1100 সমাধি দেওয়া আছে, তো ওখানে অ্যাকচুয়ালি এখন একজন একজন বংশ, এই রাজা সিরাজদৌলারই এক বংশধর মারা গিয়েছে। তো তার জন্য আমি সেই জায়গাটা এখন প্রবেশ করতে পারিনি। ওই দাদাটা বলল যে তুমি কিছুটা কিছুটা পরে দেখো। তো এটা এটাই গেটটাই, শুধু গেটটাই শুধু পড়ে আছে আর কিছু নেই, ভিতরে শুধু দেখালাম, ভিতরে ওই জিনিসগুলো নিয়ে আছে। তো ঠিক আছে, তো চলুন, হয়ে গেছে কমপ্লিট। দেখুন দাদাটা অপেক্ষা করছে, তো দাদাটা অপেক্ষা করছে দাদাটা সাথে। অ্যাকচুয়ালি মুর্শিদাবাদের সাথে এত পুরনো পুরনো ঐতিহাসিক স্মৃতি জড়িয়ে আছে যে অন্য কোনো ইসের সাথে এত পুরনো ঐতিহাসিক স্মৃতি জড়িয়ে নেই। আর এই স্মৃতিগুলো একমাত্র রাজা সিরাজদৌলা আর মির্জাফর এই দুজনের জন্যই এই স্মৃতিগুলো আজ এখানে জড়িয়ে আছে। আর রাজা সিরাজদৌলা এমনই একজন মানুষ ছিলেন যে বাংলাকে এরকমভাবে মুর্শিদাবাদ থেকে পরিচালনা করতেন যে পুজো রাজত্ব পুরো বাংলাটাকে নিজের মতন করে চালাতেন। কিন্তু যে মির্জাফর ছিল অ্যাকচুয়ালি ইংরেজদের সাথে ইংরেজদের সহযোগিতা বা ইংরেজদের সহযোগিতা করে অ্যাকচুয়ালি ওনাকে চক্রান্ত করে ওনার থেকে রাজত্ব ছিনিয়ে নেওয়া হয়েছিল বা কেড়ে নেওয়া হয়েছিল। আর অ্যাকচুয়ালি তারপর থেকে ওনাকে মেরে দেওয়া হয়েছিল। তো সেই তার যে স্মৃতিগুলো এখনো রয়েছে সেইগুলো আমি ঘুরে দেখানোর চেষ্টা করছি। তো আমার ভিডিওটা দেখবে, অনেক কিছু দেখতে পাবে, অনেক কিছু বিষয়ে জানতে পাবে। তো আমি সেই ফেলেই ভিডিওটা করার চেষ্টা করছি। তো দেখানো হয়ে গেছে পুরো সামনে থেকে পিছন পর্যন্ত পুরো ব্যাকগ্রাউন্ডটা দেখিয়েছি। তো এখন যে মির্জাফরের যে 1100 সমাধি বা যেখানে 1100 মির্জাফর বংশধরকে যে যে সমাধি দেওয়া হয়েছিল সেই সমাধিটা এখন দেখাবো। তো এই যে মসজিদটা, মসজিদটার অপোজিটেই রাস্তার ওপিটেই ওই দেখুন দেখতে পাওয়া যাচ্ছে ইয়েটা, সমাধি সমাধি বা কবরস্থলটা। তো ওখানে এখন ঢুকবো, ওখানে ঢুকে এখন দেখাবো পুরোটা, ঠিক আছে। তা চলো ভিতরে যাওয়া যাক। এই দেখুন পারিবারিক ঐতিহাসিক 1100 কবর স্থান। তো এখানে 1100 মানুষের কবর দেওয়া আছে সেই মির্জাফরের আমলে, ঠিক আছে। রাজা সিরাজদৌলার আমলে যে 1100 কবর দেওয়া আছে সেই কবরের জায়গাটা এসেছি। তো এখন ভিতরে প্রবেশ করব, ভিতরে প্রবেশ করে পুরো কবর জায়গাটা দেখাবো। তো এখানে অ্যাকচুয়ালি ভিতরে জুতা খুলে প্রবেশ করতে হবে, যেহেতু এটা পবিত্র। এটা হচ্ছে মির্জাফরের মসজিদ। তো সপ্তাহে একদিন খোলা হয় এখানে, তো সেই বারটা হচ্ছে শুক্রবার, ঠিক আছে। তো এখানে সপ্তাহে একদিন খোলা হয় শুক্রবার, আর এটাই হচ্ছে মির্জাফরের মসজিদ। আর এই মসজিদেই মির্জাফর যে নামাজ বা যে প্রার্থনা যে আল্লাহর কাছে সেই প্রার্থনা এখানেই করা হতো, তাই সেই জায়গাটাই যে। তো দেখুন জায়গাটা, ভিতরে প্রবেশ করার কোনো ইয়ে নেই, গেটের তালা মারা। তো বাইরের থেকেই ভিডিওটা করতে হচ্ছে, তো এই জন্য বাইরের থেকেই করছি।
তো দেখুন সাইড থেকে একটু দেখাবো। রাজা রাজা সিরাজউদ্দৌলা এবং মির্জাপুর এদের এই মানুষদের আমলে যেসব নিদর্শনগুলো বানানো বা এত সুন্দর এখনো মনে হয় কি এখনকার যেসব বাড়ি ঘরদরগুলো বানা হয় তার থেকে অনেক স্ট্রং আর এত সুন্দরভাবে তৈরি করা যে মনে হয় কি যে কোনো মানুষের দ্বারা এটা সম্ভব না। কিন্তু এগুলো অ্যাকচুয়ালি আগের আগের যুগের মানুষরাই তৈরি করেছেন। কিন্তু দেখুন জিনিসগুলো কত সুন্দরভাবে তৈরি করা। প্রবেশ করতে পারবেন। আর এটাকে অ্যাকচুয়ালি নসিপুর আখড়া বলে। তো এখানে আছে আশি টাকা দামের ব্রিটিশ আমলের যে রথ, সেটা সে রথটা এই যে, ঠিক আছে, এই যে সেই রথটা, এটা ব্রিটিশ আমলের 80 টাকায় এই রথটা তৈরি করা ছিল। তো সেই রথটা এই যে। তো এখানে বিভিন্ন ব্রিটিশ আমলের বা রাজা সিরাজউদ্দৌলা বা মির্জাপুরের আমলের বিভিন্ন আসবাবপত্র এখানেই পাওয়া যায় আর দেখতে পাওয়া যায়। তো এখানে ঢুকতে গেলে আপনাকে প্রথমে 20 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। টিকিট কাটার পরে তারপরে আপনাকে এই জায়গাটা ঢুকে পুরো দেখতে হবে, ঠিক আছে। তো চলুন জায়গাটা একটু দেখিয়ে নিই। তো দেখুন গেটটা, এই হচ্ছে মেন গেট। এই গেটটা দেখে মনে হচ্ছে এই গেটটা ব্রিটিশ আমলে না, অ্যাকচুয়ালি গেটটা নতুন তৈরি করা হয়েছে। গেটটা অ্যাকচুয়ালি নতুন তৈরি করা হয়েছে। তা এবার মির্জাপুরের যে গেটটা, তো সেখানে ঘুরে আমাদের দেখা হয়ে গেছে। তো এইবার আমরা যাচ্ছি, অ্যাকচুয়ালি এবার যাচ্ছি দাদা আরো কিছু জায়গা নিয়ে যাবে। তো যে যেখানে 1100 সমাধি দেওয়া আছে, তো ওখানে অ্যাকচুয়ালি এখন একজন একজন বংশ, এই রাজা সিরাজউদ্দৌলারই এক বংশধর মারা গিয়েছে। তো তার জন্য আমি সেই জায়গাটা এখন প্রবেশ করতে পারিনি। ওই দাদাটা বললো যে তুমি কিছুটা পরে দেখো। তো এটাই গেটটাই শুধু পড়ে আছে আর কিছু নেই। ভিতরে শুধু দেখালাম, ভিতরে ওই জিনিসগুলো নিয়ে আছে। তো ঠিক আছে, তো চলুন, হয়ে গেছে কমপ্লিট। দেখুন দাদাটা অপেক্ষা করছে। তো দাদাটা অপেক্ষা করছে দাদাটা সাথে। অ্যাকচুয়ালি মুর্শিদাবাদের সাথে এত পুরনো পুরনো ঐতিহাসিক স্মৃতি জড়িয়ে আছে যে অন্য কোনো ইসের সাথে এত পুরনো ঐতিহাসিক স্মৃতি জড়িয়ে নেই। আর এই স্মৃতিগুলো একমাত্র রাজা সিরাজউদ্দৌলা আর মির্জাপুর এই দুজনের জন্যই এই স্মৃতিগুলো আজ এখানে জড়িয়ে আছে। আর রাজা সিরাজউদ্দৌলা এমনই একজন মানুষ ছিলেন যে বাংলাকে এরকমভাবে মুর্শিদাবাদ থেকে পরিচালনা করতেন যে পুজো রাজত্ব পুরো বাংলাটাকে নিজের মতন করে চালাতেন। কিন্তু যে মির্জাপুর ছিল অ্যাকচুয়ালি ইংরেজদের সাথে ইংরেজদের সহযোগিতা বা ইংরেজদের সহযোগিতা করে অ্যাকচুয়ালি ওনাকে চক্রান্ত করে ওনার থেকে রাজত্ব ছিনিয়ে নেওয়া হয়েছিল বা কেড়ে নেওয়া হয়েছিল। আর অ্যাকচুয়ালি তারপর থেকে ওনাকে মেরে দেওয়া হয়েছিল। তো সেই তার যে স্মৃতিগুলো এখনো রয়েছে সেইগুলো আমি ঘুরে দেখানোর চেষ্টা করছি। তো আমার ভিডিওটা দেখবে, অনেক কিছু দেখতে পাবে, অনেক কিছু বিষয়ে জানতে পাবে। তো আমি সেই ফেলেই ভিডিওটা করার চেষ্টা করছি। তো দেখানো হয়ে গেছে পুরো সামনে থেকে পিছন পর্যন্ত পুরো ব্যাকগ্রাউন্ডটা দেখিয়েছি। তো এখন যে মির্জাপুরের যে 1100 সমাধি,
বা যেখানে 1100 মির্জা বংশধরকে যে সমাধি দেওয়া হয়েছিল সেই সমাধিটা এখন দেখাবো। তো এই যে মসজিদটা, মসজিদটার অপোজিটেই রাস্তার ওপিটেই ওই দেখুন দেখতে পাওয়া যাচ্ছে ইয়েটা সমাধি বা কবরস্থলটা। তো ওখানে এখন ঢুকবো, ওখানে ঢুকে এখন দেখাবো পুরোটা, ঠিক আছে? তা চলো ভিতরে যাওয়া যাক। এই দেখুন পারিবারিক ঐতিহাসিক 1100 কবর স্থান। তো এখানে 1100 মানুষের কবর দেওয়া আছে সেই মির্জাপুরের আমলে, ঠিক আছে? রাজা সিরাজদৌল্লার আমলে যে 1100 কবর দেওয়া আছে সেই কবরের জায়গাটা এসেছি। তো এখন ভিতরে প্রবেশ করব, ভিতরে প্রবেশ করে পুরো কবর জায়গাটা দেখাবো। তো এখানে অ্যাকচুয়ালি ভিতরে জুতা খুলে প্রবেশ করতে হবে, যেহেতু এটা পবিত্র। এটা হচ্ছে মির্জাপুরের মসজিদ। তো সপ্তাহে একদিন খোলা হয় এখানে, তো সেই বারটা হচ্ছে শুক্রবার, ঠিক আছে? তাই এখানে সপ্তাহে একদিন খোলা হয় শুক্রবার, আর এটাই হচ্ছে মির্জাপুরের মসজিদ। আর এই মসজিদেই মির্জাপুর যে নামাজ বা যে প্রার্থনা যে আল্লাহর কাছে সেই প্রার্থনা এখানেই করা হতো, তাই সেই জায়গাটা এই যে। তো দেখুন জায়গাটা, ভিতরে প্রবেশ করার কোনো ইয়ে নেই, গেটের তালা মারা, তো বাইরের থেকেই ভিডিওটা করতে হচ্ছে, তো এই জন্য বাইরের থেকেই করছি। তো দেখুন সাইড থেকে একটু দেখাবো। হাই বন্ধুরা, আমি অমৃত শিকদার, ভিলেজ ব্লক থেকে। তো দেখুন আজকে আমি মুর্শিদাবাদ হাজারদুয়ারিতে এসেছিলাম। তা হাজারদুয়ারিতে এসে এত সুন্দর ভিউ, আর এই যে হাজারদুয়ারিটা আমি আজকে দেখাচ্ছি, এই হাজারদুয়ারিটা অ্যাকচুয়ালি কোনো রাজা সিরাজদৌল্লার বা মির্জাফরের তৈরি না, এটা ইংরেজদের তৈরি। আর এটা অ্যাকচুয়ালি ব্রিটিশ আমলের সুপ্রিম কোর্ট ছিল, যেটা এখন আমাদের দিল্লিতে অবস্থিত। সেটা যখন কলকাতা যখন রাজধানী ছিল, তখন সেই সময়ে এই সুপ্রিম কোর্টটা অ্যাকচুয়ালি এই মুর্শিদাবাদের হাজারদুয়ারি ছিল। তো সেটাই এখন হাজারদুয়ারি নামে পরিচিত হয়েছে, বা এখন বিভিন্ন যে রাজা সিরাজদৌল্লা বা মির্জাফরের যেসব জিনিসপত্র বা যেসব জিনিস উনি ব্যবহার করতেন, বা কীভাবে উনি যে আসবাবপত্র ব্যবহার করতেন বা যেসব অস্ত্রপাতি ব্যবহার করতেন, তো সেই সব জিনিসগুলো না এখন এই হাজারদুয়ারির মধ্যে মিউজিয়াম হিসাবে রেখে দিয়েছেন। তো সেই হিসাবে এটা একটা মিউজিয়ামে পরিণত হয়েছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি ব্রিটিশ আমলের সুপ্রিম কোর্ট ছিল। তো সেটা দেখার জন্য অনেকদিন অপেক্ষা করছিলাম আমি, যে অনেকদিন ভেবেছি যে দেখবো, কিন্তু দেখার সুযোগই হয় না। তো হট করে আমি সুযোগ পেয়ে গেলাম, তো আমি পেয়ে ভাবলাম যে ঠিক আছে চলো ঘুরে আসি। তো হাজার ধরে এইভাবে ঘুরতে চলে আসলাম। তো এসে দেখে আমি তো পুরো একদম পাগল, আর এত বড় প্যালেসটা, মানে হাজারদুয়ারিটা যে ইয়েটা, আমি শুধু হাজারদুয়ারির এটা একটা পার্ট দেখাচ্ছি আপনাকে, কিন্তু আমি এছাড়া আরও 7-8টা পার্ট আমি দেখেছি, যে হাজারদুয়ারির যে আরও 7-8টা পার্ট আছে। মানে এটা তো শুধু একটা পার্ট মেন হাজারদুয়ারিটা, কিন্তু এর যে আরও ছোটো বড় বিভিন্ন ভাগ আছে, সেই ভাগগুলোনও আমি দেখাবো আমার এর যখন আমি এই ভিডিওটা ছাড়ার পরে, আরও যখন যে ভিডিওগুলো ছাড়বো তাতে আপনি দেখতে পাবেন। কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে হাজারদুয়ারির মেন, ঠিক আছে? তো এর মধ্যে আমি যখন ঢুকলাম, এখানে অ্যাকচুয়ালি টিকিটটা নিয়েছে হচ্ছে 25 টাকা, এখানে টিকিটটা নিয়েছে 25 টাকা, আর একটা গাইড আমি নিয়েছিলাম, সে গাইড আমার কাছ থেকে 50 টাকা নিয়েছে। এবারে গাইডরা অ্যাকচুয়ালি যে যার কাছ থেকে যেমন নিয়ে যায়, কিন্তু গাইড নেওয়াটা আমি অ্যাকচুয়ালি বুঝতে পারিনি, গাইড নেওয়াটা একদম ফালতু, কারণ গাইড অ্যাকচুয়ালি গাইডের মানুষজন, ওরা গাইড যারা দেয় তারা অ্যাকচুয়ালি আপনাকে বাইরের থেকেই যা বলার বলতে পারবে, যা বুঝানোর বুঝোতে পারবে, কিন্তু অ্যাকচুয়ালি গাইডের মানুষগুলো ভিতরে যেতে পারে না। তো এ সাম
ঠিক আছে। তো এই জন্য আমি প্রথমে আমি প্রথমবার গিয়েছি, আমি বুঝতে পারিনি, গাইড নিয়েছি, আমার কাছে তো 50 টাকা নিয়েছে, চেয়েছিল অনেক টাকা, কিন্তু আমি বলেছি 50 টাকা ছাড়া দেবো না। আমি ভেবেছি মনে হয় হাজারদুয়ারি প্যালেসের মধ্যে ঢুকবে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা না, ওনারা প্যালেসের মধ্যে ঢুকতে পারে না, কারণ টিকিট কাটার একটা ব্যাপার থাকে, ওনারা ঢুকতে পারেনি। ঠিক আছে, আমি টিকিট কেটেছি, আমি ঢুকতে পেরেছি, তো ফালতু ফালতু আমার 50 টাকা চলে গেছে। বাইরের থেকে একটু এই সম্পর্কে আমাকে বলেছে যে কোথায় কি হয়েছে, কী কায়দায় এই তৈরি হয়েছে, কি ছিল এটা, এইসব বিষয়ে আমাকে বলেছে। বলার পরে তো তো আপনারা যদি কেউ যান, গাইড নেওয়ার কোনো প্রয়োজন নেই, গাইড নিলেই যেখানে যাবেন 50 টাকা করে গাইডরা নেয়। আর যে সমাধি স্থানটা আছে ওখানকার গাইড তো খুব ভয়ঙ্কর গাইড, কারণ ওনারা ঢুকতে 20 টাকা নেবে, কিন্তু আপনি যদি ভিডিও মিডিও করতে যান তো আপনার কাছ থেকে 300-400 টাকা চেয়ে বসবে। ঠিক আছে, তো আমি আমি দিইনি, আর আমি বলছে তাহলে ভিডিও করতে পারবেন না, টাকা না দিলে আপনি ভিডিও করতে পারবেন। তা দেখুন বন্ধু, এর যে প্যালেসটা সামনে যে সিরাজদৌল্লা যা মির্জাপুর, এনা এই যে মানুষগুলো, এনারা যখন এই যে যে মসজিদটা দেখতে পাচ্ছ এখানে, এনারা যেসব নবাবরা আসতো বাইরে থেকে বা দেশের, তা এই মসজিদে আসলে এনারা নামাজটা পড়তো। ঠিক আছে, আর এর পিছনেই আছে গঙ্গা নদী, আর এই গঙ্গা নদীর দিকেই রাজা সিরাজদৌল্লা যখন পাটনায় পালিয়ে যাচ্ছিল, কিন্তু কোনো কায়দায় টের পেয়ে যায় বা মির্জাপুর ইংরেজদের কাছে খবরটা পৌঁছে দেয় যে রাজা সিরাজদৌল্লা পালিয়ে যাচ্ছে, তখন কি করে যে ইংরেজরা গিয়ে তাকে ধরে ফেলায় দেয়। ঠিক আছে, এবং অনেক যুদ্ধ হয় বা যুদ্ধ হবার পরেও